ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উত্তর রাঙ্গুড়িয়া মোগলার হাট এলাহাত হযরত আতাউল্লাহ দরবেশ রহমতুল্লাহ জামে মসজিদের ব্যবস্থাপনা মিলাদ মাহফিল সোমবার নভেম্বরের 11 তারিখ রাতে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি আছিল হযরত শাহ সুফি কাজী সালে আহমদ সুনিয়া মাদ্রাসা সুপার আল্লামা মোহাম্মদ আনোয়ার নাজমুল হোসাইন নইমি। উদ্বোধক আছেন মির্জা হুসাইন তৈবিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসা মুদারিস মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদেরী। আমরা অত্যন্ত কষ্ট করে আজকের এই মাহফিলকে আয়োজন করেছি। আপনারা অনুগ্রহপূর্বক মাহফিল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। উনি যে নবীর কলমা পড়েছেন আখেরি জামানার নবী, ওই নবী সাহেব মোহাম্মদ মনসুর ও মোহাম্মদ নাসের হোসেনের যৌথ পরিচালনায় ধর্মীয় আলোচনাতে অংশ লয় আবুল আসাদ মোহাম্মদ জুবাই রজবি, মাওলানা কাজী মোহাম্মদ রাহাতুল মুস্তাফা আল কাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ ইস্কান্দর হুসাইন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ নুরুল আফসার আল কাদেরী সহ অন্যান্য নল। এরা বক্তব্য দেয় মাহফিল পরিচালন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন সহ অন্যান্য নল। মাহফিল শেষে দোয়া ও আগত মুসল্লিয়ালর মাঝে তবরক বিতরণ করা হয়। পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী আমার নবীর দরবারে আসলেন নবীজি। টেক্স নিউজ, সি প্লাস টিভি।